আসন্তা 14 তারিখরে রত্নভণ্ডার খোলিবা প্রায়তঃ স্পষ্ট। যাঞ্চ কমিটির সুপারিশকু মোহর মারিছে পরিচালনা কমিটি। পরিচালনা কমিটির সুপারিশ আজি পৌঁছিবা পরে বিভিন্ন দিগকু যাঞ্চ করা যিব। যেউঁ এসওপি সুপারিশ আসিব তাকু বিভিন্ন দিগরু নেই যাঞ্চ করা যিব। নীতিকান্তি সহিত খাপ খুয়াই সবু দিগকু সুবিধা হবা ভলি নিষ্পত্তি নিয়া যিব। যাঞ্চ কমিটি যেউঁ তারিখ ধার্য করিছি সে তারিখ প্রায়তঃ স্পষ্ট বলে কইছেন্তি আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। পরিচালনা কমিটির যে মিটিং হয়েছিল তার রিজলুশন আজি সরকার পাখে পৌঁছব। পৌঁছিলা পরে সে যা রিজলুশন হয়েছে, যা এসওপি সে তৈরি করছেন, তাকে সঠিক ভাবে যাঞ্চ করি আমার সবু নীতিকান্তি সহ তাকে যেমন খাপ খাওছি, কোণী প্রকারে আমার যা ব্যবস্থা আছে সে ব্যবস্থা সাংে যেমন খাপ খাওছি সেগুলি যাঞ্চ করি তা বাবদে সরকার তুরন্ত নিষ্পত্তি নেবে। এবং যে কথা সে তারিখ সে নির্ধারণ করছেন সে তারিখ প্রায়ত আমি আশা করছি সে তারিখক হি রত্নভণ্ডার খোলার নিষ্পত্তি নিয়ে। সম্পর্কের অধিক আলোচনা পাই প্রতিনিধি প্রদীপ্ত মহাপাত্র ফোন লাইনে জড়িয়েছেন। প্রদীপ্ত, 14 তারিখ প্রায়ত স্পষ্ট বলে কুহযাচ্ছে? নেহি কমলাকান্ত, যা আপনি কহিলেন এবং যা প্রতিক্রিয়া রাখিছেন আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন, আসন্তা 14 তারিখ রত্নভণ্ডার খোলা প্রায়ত স্পষ্ট বলে কুহযাচ্ছে। এবং যাঞ্চ কমিটি যে সুপারিশ করেছিল তা উপরে পরিচালনা কমিটি মোহর মারিছে। অর্থাৎ গতকালি পরিচালনা কমিটির বৈঠক ছিল এবং পরিচালনা কমিটি সেই যাঞ্চ কমিটির রিপোর্ট উপরে আলোচনা বিচার বিমর্শ করা পরে তা উপরে মোহর মারিছে। এবং পরিচালনা কমিটির সুপারিশ মধ্য আজি সরকারঙ্ক নিকটে পৌঁছিব এবং সরকার তাকে বিধি মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে যাঞ্চ করবে। এবং যে সুপারিশ এসওপি পাই আসিব তা উপরে মধ্য আজি বিচার বিমর্শ করা যাব সরকারি স্তরে। এবং যেহেতু রত্নভণ্ডার যেতবে খোলব, বর্তমান রথযাত্রা চালছি, ঠাকুর আড়প মণ্ডপে অনেক, কিন্তু যেতবে রত্নভণ্ডার যদি 14 তারিখ খোলে 15 তারিখ বাহুড়া, তারপরে পরে নীলাদ্রি বিজয় হব, তেমন ঠাকুরঙ্কর যেতবে ঠাকুর শ্রীমন্দিরকে ফেরবে সে সময়ের বি রত্নভণ্ডার কার্য চালিথিব। তেমন সেই সময়ের নীতিকান্তি যেমি কোণী নীতিকান্তিরে ঠাকুরঙ্কর কোণী অসুবিধা ন হুয়ে সে দিগকু বি বিচার করি নিষ্পতি নিয়া যাব। এবং যাঞ্চ কমিটি যে তারিখ ধার্য করেছি তাহা 14 তারিখ এবং তাহা হি গোটে প্রকার স্পষ্ট বলে কুহযাচ্ছে। এবং গতকালি পরিচালনা কমিটির মধ্যে আপনি জাঁথিবে যে যে মোডালিটি যে ফাইনাল হয়েছি তাহা মধ্য আজি রিপোর্টরে সরকারঙ্ক নিকটে পৌঁছব সে রিপোর্ট। এবং তদারক কমিটির এসওপি কণ হব তাকে নিয়ে মধ্য গতকালি পরিচালনা কমিটির আলোচনা হয়েছিল। এবং 14 তারিখ খোলা যাওয়াই তদারক কমিটি বি সুপারিশ করেছিল এবং গতকালি পরিচালনা কমিটি মধ্যে তা উপরে মোহর মারি সারি। তেমন আজি নিশ্চিত ভাবে যেতবে পরিচালনা কমিটির রিপোর্ট আজি পৌঁছব সরকারঙ্ক পাখে, তাপরে পরে বিধিবদ্ধ ভাবে সরকার হয়ত ঘোষণা করিপারন্তি যে 14 তারিখ দিন রত্নভণ্ডার খোলিব বলে। কিন্তু আইনমন্ত্রীক বয়ানরু স্পষ্ট জানা পড়ছে যে আসন্তা 14 তারিখ হি রত্নভণ্ডার খোলা যাব বলে। কমলাকান্ত নাতে বহুত বহুত ধন্যবাদ। প্রদীপ্ত মহাপাত্র ইসলাম প্রতিনিধি অধিক আলোচনা করলে সবু দিগক কিভাবে ভাবে সুবিধা হওয়া বলে নিষ্পতি নিয়ে যাব এবং তারিখ প্রায়ত স্পষ্ট বলে কইছেন আইনমন্ত্রী। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।